আমন্ত্রণ আরো একবার মোহনা সংবাদে। অবশেষে আড়াই মাস পর শুরু হলো রাঙ্গামাটি মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম। গেল 10 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আরও 10টি মেডিকেল কলেজের সঙ্গে রাঙ্গামাটি মেডিকেল কলেজের উদ্বোধন করেন। এরপর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিরোধিতা ও অবরোধ পরবর্তী সংঘর্ষের পর বন্ধ থাকে পাঠদান কার্যক্রম। প্রতিনিধি ফাতেমা জান্নাত মমুর তথ্য ডেস্ক রিপোর্ট। গেল 10ই জানুয়ারি দেশের আরও 10টি মেডিকেল কলেজের সঙ্গে রাঙ্গামাটি মেডিকেল কলেজও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে জাতিগত সহিংসতার রূপ নেয়, জেলা শহরে 2 দিন কার্ফিউ জারি করা হয়। সংঘর্ষে মনির নামের একজন নিহত ছাড়াও আহত হয় 10 জন। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে পাঠদান কার্যক্রম শুরু হল রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের। আড়াই মাস পর ক্যাম্পাসে যেতে পারায় খুশি শিক্ষার্থীরা। শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলাবাসীর সহযোগিতা চাইলেন অধ্যক্ষ। আমাদের আর কোনো এখানে আপাতত কোনো সমস্যা নেই, ক্লাসে দেখতে কোনো সমস্যা নেই, আমরা আজকে থেকে ক্লাস, আমাদের একাডেমিক সব কার্যক্রম সব ক্লাস শুরু করি। পাঠদান কার্যক্রম চালু রাখতে সর্বোচ্চ নিরাপত্তার কথা জানালেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। বর্তমানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে রাঙ্গামাটি মেডিকেল কলেজে চালিয়ে নিতে, কোনো প্রতিবন্ধকতা নাই। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।